ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর ঢাকা সফরের তৃতীয় দিন বুধবার সকাল থেকেই মানবাধিকার সংস্থা, শ্রমজীবী সংস্থা সহ বিভিন্ন শ্রেণীর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে ব্যস্ত সময় পার করেন। গুলশানে ইউরোপীয় ইউনিয়নে বিভিন্ন মানবাধিকার সংস্থা সহ শ্রমিক ও ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে দুই ঘণ্টা ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ট্রেড বেনিফিট নিশ্চিত করার বিষয়ে জোর দেন শ্রমিক নেতারা। শ্রমিকদের অধিকার কিভাবে সুরক্ষা হয়, আরো ভালোভাবে কাজ করা যায় ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় বাংলাদেশের জন্য বাণিজ্য এবং শ্রমিক অধিকারের বিষয়, আমরা এই সব বিষয় নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করেছি। লেবার কন্ডিশনগুলো সেখানে কি অবস্থায় আছে সেটা সম্পর্কে আমাদের কাছে তারা অবহিত হইতে চাইছে। এরপর রাজধানীর বনানীতে একটি রেস্টুরেন্টে ট্রান্সজেন্ডার নেতৃবৃন্দের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন মানবাধিকার বিষয়ক ইউরোপিয়ান ইউনিয়নের এই বিশেষ প্রতিনিধি। নগদের কাছে হক করলেই সবার হেলিগা নগদের সেন্টারে একদম ফ্রি। দিনশেষে মিরপুরে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে জাতীয় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর পরিচালিত নয়নতারা শিশু সুরক্ষা কমিউনিটি হাব পরিদর্শনে আসেন গিলমোর, যেখানে শিশুদের সঙ্গে বেশ কিছু সময় কাটান তিনি। এ সময় শিশুদের সঙ্গে নিজেকে ফ্রেমবন্দিও করেন গিলমোর। ফ্যান্টাস্টিক প্রজেক্ট দ্যাট ইজ ফান্ডেড বাই দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। ইট ইজ এ প্রজেক্ট দ্যাট ইজ ওয়ার্কিং টু সাপোর্ট প্যারেন্টস এন্ড চিলড্রেন টু address some of the difficulties that children and parents are having. I saw fantastic children, really energetic, bright, happy children, and I saw their wonderful parents who were able to tell me about the many changes that have for the better. এ ধরনের প্রকল্পের মাধ্যমে নারী ও শিশু সুরক্ষায় আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের বিষয়েও আশা প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নের এই বিশেষ প্রতিনিধি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।